মানে 20 টাকা থেকে আপনি যদি 20 টাকা করেও বিক্রি করেন তাহলে 120 টাকা এটা বিক্রি হবে স্নোটা। লিকুইড জল দিয়েছি, লিকুইড জলটা সঙ্গে সঙ্গে স্নো তৈরি হচ্ছে। আমি এই ফ্রুটিটা এর মধ্যে ঢালবো, কত সেকেন্ড আমি জাস্ট ঢেলেছি এই দিক থেকে ফ্রুটির, আমার অলরেডি স্নো তৈরি হতে শুরু করে দিয়েছে। এই ধরনের পেপসি তৈরি হবে, এগুলো মার্কেটে 5 টাকা করে বিক্রি হয়, প্রতি ঘন্টায় 2000। এটাই একটা ছোট্ট মেশিন, এটাই একটা কারখানা। 2000-1500 এরকম কোয়ান্টিটিতে পেপসি তৈরি হবে, যদি 50 পয়সা পাউচ হয়, 10 পয়সার জল। জাদুগরি মেশিন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম আমরা লঞ্চ করছি, কি অসাধারণ টেকনোলজি, কি অসাধারণ টেকনোলজি! আমরা ভাবতেই পারি না যে 4 সেকেন্ডে 5 সেকেন্ডে কোনো লিকুইডকে বরফ তৈরি করা যায় বলে। ভাবতে পারেন যে একটা লিকুইডকে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটা স্নোতে কনভার্ট করছে, কত হাই প্রোডাক্টিভিটি এটা! এই যে র মেটেরিয়ালস পাওয়াটা সব থেকে সহজ, মার্কেট থেকে যে কোনো দোকান থেকে কিনে নিয়ে ঢেলে দিন। এদিক থেকে আমুল কুলটা আমি ঢেলেছি, জাস্ট এইদিকে দেখুন ঢেলেছি, এদিক থেকে নেমেছে, সঙ্গে সঙ্গে স্নো আসা শুরু হয়ে গেছে। দেখুন ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে। এলে যদি একটু মোটা মোটা ফ্লেক্স বার করতে চাই, মোটা মোটা ফ্লেক্স বেরোবে, যদি চাই মনে করি একদম পাতলা ফ্লেক্স বার করবো, পাতলা বেরোবে। আমাদের কাছে এখানে ক্লিনার রয়েছে, এখানটাতে প্রেসার দিলেই মোটর লাগানো আছে, অটোমেটিক ক্লিনিং হয়ে যাবে। ফিল হয়ে গেল, ট্যাপিং কমপ্লিট হয়ে গেল, এখানটাতে জাস্ট রেখে দিলেই সিলিংও কমপ্লিট হয়ে গেল। এই গরমের সিজনেতে খুব অল্প টাকা বিনিয়োগ করে 50 পয়সার প্রোডাক্টকে যদি 5 টাকায় বিক্রি করে মাসে 50,000 থেকে 1,00,000 টাকা আয় করতে চান, তাহলে আপনাদের জন্য আমি একটা চোখ ধাঁধানো মেশিনের বা এক বা একাধিক চোখ ধাঁধানো মেশিনের বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি। প্রথমে আমি আমাদের ডান হাতে যে মেশিনটা রয়েছে, এটা হচ্ছে অটোমেটিক পাউচ সিলিং বা অটোমেটিক পেপসি তৈরির মেশিন। শুধু এটা পেপসি তৈরির মেশিন বলাটা ভুল হবে, এটা পেপসি তৈরির মেশিন ছাড়াও এর মধ্যে যে কোনো ফ্লেভারের পেপসি ছাড়া জল এবং এই যে গরমে সব থেকে বেশি চাহিদা হচ্ছে সেটা হচ্ছে লস্যি, এই লস্যিকেও প্যাকিং করা যায়। এই প্যাকিং মেশিন ঘন্টায় 1,500 থেকে 2,000 লস্যি, জুস, পেপসি বা জল প্যাকিং করে দিতে পারে একটা মেশিন দিয়ে। এই একটা মেশিন থেকেই এই মাল্টি প্রোডাক্ট করা যায়। তবে এই প্রোডাক্টের মাপ বা লম্বাই কীরকম হবে, চওড়াই কীরকম হবে, সেটার উপর ডিপেন্ড করে মেশিনটা তৈরি করা হয়। যে প্রোডাক্ট বানাতে চাইছি সেই প্রোডাক্ট অনুযায়ী আমরা মেশিন সাপ্লাই করব। যদি কেউ মনে করে যে আমি এতে শুধু পেপসি তৈরি করবো, পেপসির মতো সাইজ আমরা দেবো, যদি মনে করে জল, পেপসি এবং লস্যি সব হবে, সেরকম সাইজও বানানো যেতে পারে। তো বুঝতেই পারছেন এই গরমেতে প্রত্যেকটা মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে, গ্রামগঞ্জ থেকে শুরু করে, যে কোনো ছোট ছোট গ্রাম এবং শহর, বাস, ট্রেন, স্কুল, কলেজ সব জায়গাতেই ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস খেতে চায়। তো তার জন্য আমাদের কোম্পানি নতুন কিছু মেশিন নিয়ে এসেছে মার্কেটে, যে মেশিনের দ্বারা প্রত্যেকটা মানুষ যারা যারা এই মেশিনে ব্যবসা করবে প্রত্যেক মাসে 50,000 থেকে 1,00,000 টাকা কামাতে পারবে। তার মধ্যে প্রথম মেশিনটাই হচ্ছে আমাদের কাছে এই পেপসি তৈরির মেশিন। এই পেপসি তৈরির মেশিনে ইনভেস্টমেন্ট 1 থেকে 1,50,000 টাকা। এই 1 থেকে 1,50,000 টাকার মধ্যে আপনার মেশিন হয়ে যাচ্ছে, র মেটেরিয়ালস হয়ে যাচ্ছে, প্যাকেজিং আইটেম হয়ে যাচ্ছে, সব কিছু। এর মধ্যে মাল্টি প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন। আমাদের কোম্পানি কি কি প্রোভাইড করবে, এর মধ্যে মেশিন প্রোভাইড করবে, প্যাকেজিং এর জন্য যে সমস্ত মেটেরিয়াল লাগে সেইগুলো তো আইডিয়া দেবে বা আপনাকে সাহায্য করবে। এছাড়াও এই প্রোডাক্ট তৈরি করতে গেলে যা র মেটেরিয়াল লাগে, মানে ফ্র্যাগরেন্স থেকে শুরু করে এবং তার যে কালার থেকে শুরু করে, তাতে যে সাইট্রিক অ্যাসিড লাগে, তাতে যে এখানটাতে প্রিজারভেটিভ লাগে, এ থেকে জেড সব ফর্মুলা, মানে আপনার যে কোনো ধরুন মিল্কোস পেপসি করবেন, মিল্কের উপরে বেস করা, তারপর আপনি চাইছেন ম্যাঙ্গো, বিভিন্ন রকম ফ্লেভার, তারপর আপনার ধরুন অরেঞ্জ আছে, পাইনাপেল আছে, সব রকম ফ্লেভারে বানাতে পারবেন। এরপরে লস্যি বানাতে পারবেন, সব কিছু বানাতে পারবেন এখানে। তার জন্য যা যা রেশিওতে কি কি মিক্স করতে হয়, কোনটাতে কি কি মিক্স করতে হয়, আমরা সব কিছু বলে দেবো। আমি এখন এই মেশিনটা অপারেট করে দেখাবো, তো আমাদের দর্শক রয়েছে তারা বুঝতে পারবেন যে এই মেশিনটা টোটালি অটোমেটিক। মানে আমরা যেমন এখানটাতে বড় ট্যাঙ্কার রাখতে পারি, আমরা জাস্ট এখানে দেখাবার জন্য ছোট্ট একটা ট্যাঙ্ক রেখেছি। এখানটাতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস দেয়া আছে, যেমন এগুলো সব আমরা যেমন সেট করে দেবো সেই পরিমাণে পেপসি বেরোতে থাকবে এখান থেকে। সবকিছু সেট করা, সবকিছু অটোমেটিক। একবার আপনি লিকুইড ঢেলে দেওয়ার পর আপনি চুপচাপ বসে থাকবেন, প্রতি ঘন্টায় 1,500 থেকে 2,000 পেপসি বেরোতে থাকবে। ঘন্টায় 1,500 থেকে 2,000? 1,500 থেকে 2,000 কন্টিনিউয়াসলি। এটার পর সাইজের উপর ডিপেন্ড করে, যদি বড় সাইজ করেন হয়তো কম হবে 1,500-এর মতো, যদি ছোট সাইজ করেন 2,000 প্রতি ঘন্টায় প্যাকিং হবে। আচ্ছা, এবার আমি এর কস্টিং এর কথা বলি। এই ধরনের পাউচ যেটা আপনি পিছন দিকে যদি আপনি দেখেন, এখানে রোল আছে, এই রোল পাউচের দাম খুব বেশি নয়। এই রোলগুলো
180 টাকা 175 টাকা কেজিতে মার্কেটে অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এই এক কেজিতে অনেক কোয়ান্টিটি আপনি প্রিন্টও করা যাবে, ইচ্ছা মতো আপনার নিজের ব্র্যান্ডে প্রিন্ট করতে পারবেন। এবার এইটা একটা পেপসি তৈরি করতে গেলে যতটুকু লাগে এই ধরনের পেপসি তৈরি হবে, তো যতটুকু লাগে এতে হয়তো 25 পয়সার পলিথিন লাগবে, আর এতে হয়তো 25 থেকে 30 পয়সা। আমি যদি ভালো যদি মনে করি এটা যদি এতে মিল্ক অ্যাড করবো বা আরো একটু কস্টলি অ্যাড করবো, বেটার কোয়ালিটি দেবো, সেক্ষেত্রে 50 পয়সা খরচা হবে। যদি 50 পয়সা 25 পয়সা 75 পয়সা এর থেকেও বেশি আমি ধরছি কস্টলি আপনি তৈরি করতে পারেন। প্রতি ঘন্টায় 2000, প্রতিদিন যদি আপনি 10 ঘন্টা কাজ করতে পারেন 20,000 পিস আপনি বানাতে পারবেন এই ধরনের পেপসি। এখন যদি 10,000 টাকাও যদি এতে ইনকাম করেন পার ডে, বুঝতেই পারছেন কত টাকা। আমি মাসে 3 লাখ 4 লাখ 5 লাখ গল্প শোনাচ্ছি না, তার কারণ হচ্ছে প্রোডাক্ট তৈরি করলে হবে না, এগুলোকে বিক্রিও করতে হবে। বিক্রি করার ব্যাপারটা যেহেতু প্রথমে প্রথম একটু অসুবিধা হয়, এক মাস প্রথম একটা মাস কিছু হকার যারা রেলওয়ে স্টেশনে যারা বাসেতে যারা প্ল্যাটফর্মে চারিদিকে বিক্রি করে এইগুলোতে আপনি প্রথমে 2-1টা হকারকে ধরবেন, তারা আবার মার্কেটিং করে দেবে আপনার। তারপরে আসছে আপনি বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন বা স্কুল কলেজের সামনে যে সমস্ত ছোট ছোট পান দোকান, কোল্ড ড্রিঙ্কস এর দোকান যত দোকান আছে আমি ওই সমস্ত দোকানগুলোতে আপনি সাপ্লাই দিতে পারেন। প্রথমেতে দেখবেন আপনি একটা মাস হয়তো স্ট্রাগল করতে হবে, তারপরে এর জন্য আপনার মার্কেটিং তৈরি হয়ে গেলে সারা বছর এর প্রোডাকশন আপনি দিতে পারবেন। তবে হ্যাঁ, যেহেতু একটু কোল্ড ড্রিঙ্কস রিলেটেড প্রোডাক্ট, সবাই মনে করবে যে এটা শুধুমাত্র সিজনাল ব্যবসা, সিজনাল ব্যবসা তো বটেই, আপনি এটা মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এর বিজনেস আছে। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4টে মাস হবে না, কিন্তু এই 4টে মাসও এর মধ্যে ব্যবসা করার এখনো অঢেল সুযোগ আছে। এ থেকে আপনি মিনারেল ওয়াটার প্যাকিং করতে পারেন, বিভিন্ন রকম আরো পাউচ, বিভিন্ন রকম ধরুন সস টাইপের বা অন্যান্য জিনিস লিকুইড প্যাকিং করা যায়। মানুষকে বেছে নিতে হবে সে কি কি করতে চায়, যাতে 12 মাসে তার মেশিনটা খাটে। এমনিতেই যদি 8 মাস কোনো ব্যক্তি এই মেশিন নিয়ে ব্যবসা করে তার এতটাই প্রফিট হবে, 4টে মাস আর কোনো কিছু করার দরকার নেই, তার জন্য অনেক ব্যবসার রাস্তা খুলে যাবে। এটাই একটা ছোট্ট মেশিন, এটাই একটা কারখানা। যদি মনে করেন যে এই ম্যানুফ্যাকচারিং বিজনেস করবেন তাহলে ভাববেন হয়তো অনেক ম্যান পাওয়ার দরকার, অনেক লোকজন দরকার, অনেক বড় ইনভেস্টমেন্ট, অনেক বড় জায়গা, বড় ইলেকট্রিসিটি, কিচ্ছু না। আপনাকে সিম্পল একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, এই যে টাইলসটা, এই টাইলসটা 2x2 টাইলস রয়েছে, এই একটা 2x2 টাইলস এর মধ্যে কিন্তু এই মেশিনটা বসে রয়েছে, তার মানে 2x2 আর তার থেকেও আমি হচ্ছে এইটা মানে 3 ফুট/2 ফুট জায়গাতে অনায়াসে এই মেশিনটা 3 ফুট/2 ফুট মাত্র, বা 4 ফুট/4 ফুট হলো তাই আমি মানে মেশিনটা এতটুকু জায়গা অ্যাকোয়ার করছে, বা 4 ফুট/2 ফুট জায়গা অ্যাকোয়ার করছে। এই সামান্য আপনি বাড়ির মধ্যে থেকে বাড়ির কারেন্ট এটা 220 ভোল্টে চলে, 220 ভোল্ট, হ্যাঁ 220 ভোল্টে চলে, এর জন্য কোনো নতুন ইলেকট্রিসিটি কানেকশনের দরকার নেই, খুব বাড়ির নর্মাল কারেন্টে নর্মাল কানেকশনে নর্মাল ওয়্যারিং এতেই কাজ করবে এটা। আচ্ছা, এইবার এতে ম্যান পাওয়ার মাত্র একজন, শুধুমাত্র একজন লাগবে, কোনো একাধিক লোকের দরকার নেই। তার কারণ হচ্ছে শুধু লিকুইডটা গুলে আপনি তুলে দিলেন, তুলে দেওয়ার পর অটোমেটিক এখান থেকে পাউচ সিলিং হয়ে পড়তে থাকবে। আপনার এখানে পাউচ ভর্তি হয়ে গেলে আপনি ট্রে সরিয়ে দিয়ে অন্য ট্রে বসিয়ে দেবেন, এইবার আপনার লিকুইড শেষ হয়ে গেলে খালি লিকুইডটা ফিল করবেন, এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই, বাকিটা কাজ করবে মেশিন। পুরো বাড়িতে একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, খুব ছোট্ট জায়গাতে আপনার বাড়িতে বসে বড় ফ্যাক্টরির মতো ইনকাম করতে পারবেন। আর আপনারা জানেন এই পেপসির মার্কেটে কত ডিমান্ড, তার কারণ হচ্ছে এই পেপসিতে যত ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী মার্কেটে মানে অ্যাভেলেবেল নেই বা সাপ্লাই নেই। তার কারণ হচ্ছে এটা, মানুষ এই পেপসির যে পাইপের মতো গুলো এইগুলোকে 10 ফুট/12 ফুট করে কেটে হাত দিয়ে নলে করে জল ঢুকায়, জল ঢুকিয়ে তাতে ম্যানুয়াল হ্যান্ড সিলার দিয়ে সিলিং করে, তাদের ক্যাপাসিটি আছে, সারাদিনে 1.5 থেকে 2,000 বেশি বানাতে পারে না, সম্ভব নয়। এতে আপনার আনলিমিটেড 20,000 30,000 আপনি যদি চান মেশিনটাকে 24 ঘন্টা চালাতে পারেন, কোনো অসুবিধা নেই, 24 ঘন্টা চালালে 50,000 মতো প্রোডাকশন হতে পারে পার ডে, শুধু আপনার বিক্রি করার ক্ষমতাটা চাই। অবশ্যই সেটা মার্কেটিং করতে হবে, অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হবে। তবে এখন যা বর্তমান ক্রাইসিস মার্কেটে, এই যে সামার পিক সিজন, এই টাইমে করলে প্রতিদিন কম বেশি আপনি 5-6,000 পিস বিক্রি করতে পারবেন। অবশ্যই একদম তাই। মেশিনের দেখুন, মেশিন প্রথমত বিল্ডিং কোয়ালিটি খুবই 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 ভালো, এতে বডি রয়েছে এইগুলো তো মজবুত অনেক আছে, এর যে প্লেট গুলো রয়েছে এই স্ট্রাকচার গুলো এগুলো অনেক হেভি, হেভি গেজের এমএস দেয়া রয়েছে, বাকি পার্ট গুলো এস এস এর রয়েছে। তারপরে ভিতরে যে সমস্ত মোর্চে ফোটোচ্ছে আসবে না, না না এইগুলো সব এস এস এর রয়েছে, যেগুলো আছে এগুলো পাউডার কোটেড রয়েছে, ইলেকট্রিক পাউডার কোটেড রয়েছে, এগুলো কোনোদিন কোনো অসুবিধা হবে না। আর এইটা তো সামনে ফ্রন্ট লাইনটা তো এস এস এর রয়েছে, যেখানে যদি কোনো রকম সিলিং যদি খুলে জল টল ছিটকে পড়ে কোনো কিচ্ছু হবে না। এই মেশিন নিলে একবার চোখ বন্ধ করে একবার নিলে 10 থেকে 20 বছর চালাতে পারবে। অবশ্যই তারপরে মেশিনের মেইনটেনেন্সের জন্য আমরা সবসময় সাপোর্ট করব, মেশিনের যে কোনো পার্টসের জন্য আমরা সবসময় সাপোর্ট করব, যদি কখনো কিছু হয় বাড়িতে গিয়ে লোক স্পেয়ার পার্টস লাগিয়ে দিয়ে আসবে, সার্ভিসও করে আসবে, তবে ওগুলো চার্জেবল,
বাড়িতে গিয়ে যখন সার্ভিস দেবে চার্জেবল। তবে এই ধরনের মেশিনেতে কোনো এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা কোনো টেকনিক্যাল কিছু নেই যে বাড়িতে গিয়ে সারাতে হবে বা খুব ক্রিটিক্যাল কিছু। এতে রোল চেঞ্জ করা থেকে শুরু করে সবকিছু খুবই ইজি, ইজি টু মেনটেন, খুব সহজ, খুব ইজি। কত সহজে একটা একটা করে পেপসি রেডি হয়ে যাচ্ছে এখানে, ঘন্টায় 2000-1500 এরকম কোয়ান্টিটিতে পেপসি তৈরি হবে। অটোমেটিক, অটোমেটিক, এখানে হাত দেওয়ার কিছু নেই, অটোমেটিক প্রোডাকশন হতে থাকবে, এতে অটোমেটিক প্রোডাকশন হচ্ছে, কন্টিনিউ যেরকম বেরোচ্ছে একটা একটা করে কন্টিনিউ হতে থাকবে। দেখবেন মার্কেটে এক ধরনের লস্যি পাওয়া যাচ্ছে এরকম পাউচ প্যাকিংয়ে, এই ধরনের পাউচ প্যাকিংয়ে যদি কেউ লস্যি বানাতে চায় তাহলে এই মেশিনে করা যাবে, তবে তার এই কলারের সাইজটা আলাদা হবে, এই সাইজটা চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে কি আপনারা করে দেবেন? না মেশিন, সেটা সেপারেট মেশিন হবে, এই ধরনের সাইজটা হবে, এই যে সাইজটা, লেন্থ আমরা কমাতে বাড়াতে পারবো, ওয়াইড অনুযায়ী ফিক্স থাকবে মেশিন। এইবার এইরকম যেমন লস্যি আছে, এটার জায়গায় জল ভরেও কেউ সারা বছরের ব্যবসা করতে পারে। আপনি নর্মালি একটা ফিল্টার লাগাতে পারেন, নর্মাল ফিল্টার থেকে এই ধরনের জল বিক্রি করবেন আপনি, যদি 50 পয়সা পাউচ হয় 10 পয়সার জল বা 60 পয়সা বিক্রি করতে পারেন। এটা মার্কেটে হোলসেল করলে আপনি 1.5 টাকা করে হোলসেল করুন না, অসম্ভব চাহিদা মার্কেটে, অসম্ভব চাহিদা। এই ট্রেনে বাসেতে এখন এই গরমকালে প্রচুর জলের চাহিদা। হ্যাঁ এবার এটা গেল ওই লস্যির ব্যাপারটা, এটা আমি রাখলাম। এইবার এই যে ফ্লেভার, আমরা এতে ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি, এখানটাতে ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি, এটাতে শুধু ফ্রিজে রাখলে দারুণ পেপসি। এগুলো এখন মার্কেটে সব জায়গায় বিক্রি হয়, কেউ যদি চায় এর থেকে চওড়া করবে তার থেকেও চওড়া করবে, সব রকম সাইজ এবং সরু লম্বা যদি কেউ করতে চায় সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল। এই ধরনের রোল লাগে, এই যে রোল আছে, যেমন প্রিন্টিং করে সে তার ব্র্যান্ডে প্রিন্ট করে নিতে পারে, এরকম রোল পিছন দিকে লাগিয়ে দিতে হবে আর কন্টিনিউয়াস এরকম হবে। এটাতে ট্রান্সপারেন্ট রোল আছে, এই ট্রান্সপারেন্ট রোলে কি হবে, যদি কেউ, হ্যাঁ যদি কেউ মিল্ক লাগাতে পারে, যদি কেউ জিরু লাগাতে পারে, অন্যান্য কালার দিতে পারে। এটা ম্যাঙ্গো ইয়েলো কালার, ওই জন্য ইয়েলো কালার আছে, ঠিক আছে, কিন্তু যদি অন্যান্য কালারে যদি ফ্লেভার দিতে চায়, পিঙ্ক কালার, হোয়াইট কালার, যে কোনো কালারের জন্য এই ট্রান্সপারেন্ট রোলটা চলবে। তো এই ধরনের র মেটেরিয়ালসেরও আইডিয়া আমরা দিয়ে দেবো, কোথায় থেকে পাবেন কি সবকিছু বলে দেবো, এবং এতে যা যা লাগে ইনগ্রিডিয়েন্ট সবকিছু আমরা বলে দেবো। দারুণ একটা ব্যবসা, ইনভেস্টমেন্ট খুবই কম কিন্তু প্রোডাকশন হাই আছে, মার্কেটিং করতে পারলে এখন এটা সুবর্ণ সুযোগ। এই গরমকালে যদি আপনি মার্কেট ধরে নিতে পারেন, আগামী 10 বছর পর্যন্ত আপনি ব্যবসা করে খেতে পারবেন। এরপরে আমরা দেখাতে চলেছি আমাদের জাদুগরি, প্রথম জাদুগরি মেশিন, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম আমরা লঞ্চ করছি। এর আগে হয়তো ইন্ডিয়ার অন্যান্য পার্টে এই মেশিন দেখেছে, এটা হচ্ছে কোরিয়ান একটা মেশিন, ইম্পোর্টেড মেশিন, যেটা পশ্চিমবঙ্গে আমরা প্রথম লঞ্চ করতে যাচ্ছি এবং আমরাই পশ্চিমবঙ্গে প্রথম সাপ্লাই দেবো। এটা এমন একটা মেশিন যে মেশিনেতে 5 সেকেন্ডের মধ্যে যে কোনো লিকুইড আইটেম বরফ তৈরি হয়ে যায়, যে কোনো লিকুইড, আপনি লস্যি, জুস, যে কোনো ধরনের ফ্লেভার, যাই কিছু দেবেন, কোল্ড ড্রিঙ্কস, ওল্ড ড্রিঙ্কস যা দেবেন, 5 সেকেন্ডের মধ্যে সেটা বরফে বরফে দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে স্নো বলে, স্নো মেকার বা স্নো আইস মেশিন বলে। এই স্নো আইস মেশিনেতে আপনি দেখুন, আমরা লিকুইড জল দিয়েছি, লিকুইড জলটা সঙ্গে সঙ্গে স্নো তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে খুবই ভালো রানিং ব্যবসা এখন। এই ব্যবসা যে কোনো স্ট্রিট ফুড হিসাবে, যে কোনো বড় দোকানেতে, যে কোনো রেস্টুরেন্টে, এবং যারা বিভিন্ন রকম অকেশন ভিত্তিক জায়গাতে ব্যবসা করতে চায় তাদের জন্য খুবই বড় ব্যবসা এটা। আমরা আগে দেখেছি যে মেলাতে বা বিভিন্ন জায়গাতে কোনো অকেশনেতে এই ধরনের আইসক্রিম পাওয়া যায়, সেটা কিরকম বড় লম্বা গোলাতে রাস্তার উপরেতে খারাপ জল বা যে কোনো জিনিস দিয়ে বা ডাইরেক্ট কোনো মাছের বরফ টরফ দিয়ে, মানে অনেকটা আনহাইজিনিক আর কি, রোডের ধারে যে কোনো জায়গাতে দাঁড়িয়ে এইভাবে করতো, সেইটারই এটা একটা মডার্ন, কিন্তু তার জন্য অনেক ঝামেলা আছে, সেটা অনেক বড় একটা ব্যাপার। এইটা একদম ছোট্ট একটুখানি মেশিন, 1 ফুট/1.5 ফুট, এই ছোট্ট একটা মেশিন, ঘরোয়া কানেকশন বা যে কোনো নর্মাল 220 কানেকশনে এটা চলবে, এবং এটা ফুললি হাইজেনিক। আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো হাইজেনিকের কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ জল দিতে পারেন এই ধরনের। যে এবার এর যদি র মেটেরিয়ালস নিয়ে কেউ ভাবে, র মেটেরিয়ালস হচ্ছে এইগুলোই মার্কেটে যে জিনিসগুলো আমরা খাই, এই যেমন লিচি হতে পারে, ফ্রুটি হতে পারে, এই স্ট্রিংস, এই ধরনের কোল্ড ড্রিঙ্কস হতে পারে, আমুল কুল হতে পারে, আপনি নিজেও মিল্ক বিভিন্ন রকম ফ্লেভারে করতে পারেন, এই যে লস্যি আছে এই লস্যি হতে পারে। আমি এখন দেখাবো এই ধরনের প্রোডাক্টগুলো মার্কেট থেকে কিনে নিয়ে এই লস্যি 10-15 টাকার লস্যি কিভাবে 80 টাকা বিক্রি হবে, 5 সেকেন্ডের দরকার, শুধু 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে 10-15 টাকার লস্যিকে 80-100 টাকা বিক্রি করা যাবে, সেটা আমি এখনই মেশিনটা অপারেট করে দেখাবো। এখন আমরা এত শুধু র জল দিয়েছি, এই জলটাই কিভাবে স্নো আকারে পড়েই যাচ্ছে কন্টিনিউয়াস। অনেকে ভাববেন যে এটা হয়তো একটু প্রোডাকশন দেওয়ার পরে মেশিন বন্ধ রাখতে হবে, এরকম নয়, কন্টিনিউয়াস প্রোডাকশন হবে, 10 ঘন্টা চালিয়ে রাখবেন 10 ঘন্টায় প্রোডাকশন হতে থাকবে, মেশিন ননস্টপ চলতে থাকবে, এখানে মেশিন বন্ধ করার কোনো জায়গা নেই। এইবার আমরা মার্কেটে বিভিন্ন এর যে ব্যবসা করার জায়গাগুলো বলি, দেখবেন বিভিন্ন রকম যেখানে ইভেন্ট হয়,
একটা বিয়ে বাড়ির যে কোনো পার্টি হোক, একটা যে কোনো এঙ্গেজমেন্ট পার্টি হোক, বা যে কোনো কোনো বড় বড় পার্টিতে আমরা বিয়ে বাড়িতে যেখানে যাই দেখি অনেক স্টল দেখি, পানের স্টল আছে, চায়ের স্টল আছে, কফি স্টল আছে, এইটা একদম লেটেস্ট। যারা ইভেন্ট অর্গানাইজ করে, যারা বিভিন্ন বিয়ে বাড়ি বা বিভিন্ন রকম এতে অকেশন ঘরগুলোতে কন্ট্রাকচুয়াল কাজ করে, অনেকে ফুচকা স্টল দিচ্ছে, অনেকে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস এর স্টল দিচ্ছে, অনেকে জুস বার করছে, তার সাথে যদি অ্যাডিশনাল অ্যাড করা যায় এতে প্রচুর টাকা কামানো যাবে। প্রত্যেক দিন বা প্রত্যেকটা ইভেন্টে ভালো টাকা, 5,000 টাকা বা তার থেকে বেশি আপনি কন্ট্রাক্ট নিতে পারেন। কাজ কি, তারাই মেটেরিয়াল দেবে বা আপনি নিজে মেটেরিয়াল দিলে সেই রকম কন্ট্রাক্ট করতে পারবেন। এবং এরপরেও এর ব্যবসা করার জায়গা আছে, যে কোনো মেলা, যে কোনো ফাংশন, যে কোনো জায়গাতে এই ছোট্ট একটা জিনিস আপনি চাইলে এই ধরনের একটা ফুটকার্টে ক্যারি করে নিয়ে চলে যেতে পারেন। যদি মনে হয় যে আপনার রাখার জায়গা নেই, বিজনেসের দোকান নেই, এই ধরনের ছোট্ট ফুটকার্ট যেটা আমাদের এখান থেকে সাপ্লাই দিই, এরকম ফুটকার্ট চাইলে আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিয়ে আপনি এরকম মেলাতে বা বিভিন্ন রকম জায়গাতে, বাস স্ট্যান্ড হোক, রেল স্টেশন হোক, স্কুল কলেজ হোক, যে কোনো জায়গাতে ছোট্ট একটা ফুটকার্ট 25-30,000 টাকা দিয়ে তৈরি করে তার উপরে এরকম রেখে আপনি ব্যবসা করতে পারেন। আমরা এই ফুটকার্টও সাপ্লাই দিই, ফুটকার্টও একবারে ইনবিল পাওয়া যাবে। হ্যাঁ, এর মধ্যে সবকিছু ইনবিল পাওয়া যেতে পারে। এইবার ব্যাপার হচ্ছে যে এর কস্টিং কিরকম আর প্রফিট কিরকম হতে পারে। আমরা এখানে স্যাম্পল দেখানোর জন্য কিছু ছোট বাটি রেখেছি, যে বাটিগুলো সাধারণত এইরকম থার্মোকলের বাটি। এই বাটিটাতে আমরা যদি স্নো ভর্তি করে দিই, তার মধ্যে আরো কিছু অন্যান্য ফ্লেভার অ্যাড করে দিই, এটা 20-30 টাকা বিক্রি হতে পারে। কালারই পাওয়া যায়, ফ্লেভার পাওয়া যায়, হ্যাঁ সবকিছুই পাওয়া যাবে মার্কেটে, র মেটেরিয়ালস ইজিলি অ্যাভেলেবল। আমরা এখন এইটা, এই যে বাটি বা কাপ আমরা যাই বলি, এটাকে 20 টাকা বা 25 টাকা বিক্রি করতে পারে, 30 টাকা বিক্রি করতে পারে, ডিপেন্ড করছে। এখন আমরা এর মধ্যে যে কোনো ফ্লেভারে চাইলে বানিয়ে নিতে পারি। এখন আমরা যদি মনে করি যে আমরা এখন এই ফ্রুটি নেবো, এইটার আমি এখনই স্নো বার করবো, যেমন এটা জলে বেরোচ্ছে আমি এখানে স্নো বার করবো। শুধু টাইম দেখুন, ভিডিও কোনো কাটাকাটির ব্যাপার নেই, লাইভ আমি এক্ষুনি এই ফুটিটা কাটছি, এই দিক থেকে ঢালবো, ওই দিক থেকে আপনার স্নো বেরোবে, কত সেকেন্ড সময় লাগছে আপনি শুধু কাউন্ট করুন। প্রথমে এই ফুটিটা একটু ঝাঁকিয়ে নিই ভালো করে, আমি এই ফুটিটা এর মধ্যে ঢালবো। আমি কিছুটা এতটুকু মাত্র ফুটি ঢেলেছি, এখন এই দিক থেকে এর একটু পরে কয়েক সেকেন্ডের মধ্যে স্নো দেখুন কত সেকেন্ড আমি জাস্ট ঢেলেছি, এই দিক থেকে ফ্রুটির স্নো বেরোতে আরম্ভ করে দিয়েছে, কত ফাস্ট আমার অলরেডি স্নো তৈরি হতে শুরু করে দিয়েছে, কয়েক মুহূর্তের মধ্যে আমার এটা ভর্তি হয়ে যাবে। যে কোনো আমি কতটুকু, ওই যে 20 টাকার একটা ফ্রুটি নিয়েছি, ফ্রুটি নিয়ে সামান্য ঢেলেছি, সামান্য ঢালতে 4-5টা তৈরি করা যাবে, এটা থেকে 5টার বেশি হবে অলরেডি, এটা একটা ভর্তি হয়ে গেছে, একটা ভর্তি হয়ে গেছে অলরেডি। এটা ভর্তি হয়ে গেছে অলরেডি, আর ইজিলি এটা তো 10-15 টাকায় মিনিমাম বিক্রি করা যাবে। 20 টাকা চোখ বন্ধ করে দিয়ে টেস্ট আছে দেখুন, অলরেডি 1.5টার মতো হয়ে গেছে, সামান্য একটুখানি ইউজ করেছি। আমি আবারও যদি ঢালছি, ওই দিক থেকে ঢালা শেষ, এদিক থেকে বন্ধ হয়ে গেছিল, আবার চালু হয়ে গেল, 5 সেকেন্ডও লাগেনি প্রোডাকশন শুরু। কখনো ভাবতে পারেন যে একটা লিকুইডকে 4-5 সেকেন্ডের মধ্যে একটা স্নোতে কনভার্ট করছে, কত হাই প্রোডাক্টিভিটি এটা! এটা অর্ধেকও শেষ হয়নি, এতটুকু শেষ হয়েছে, তার মধ্যে অলরেডি 2টো হয়ে গেছে, 3টে অনায়াসে এখানে হবে, তাহলে বাকিটা দিয়ে 6টা হবে, মানে 20 টাকা থেকে আপনি যদি 20 টাকা করেও বিক্রি করেন তাহলে 120 টাকা এটা বিক্রি হবে স্নোটা, 20 টাকা খরচ করে। হ্যাঁ, এবার যদি কেউ চায়, আমি এটা এখানে রাখলাম, কেউ চায় যদি এর মধ্যে অ্যাডিশনাল কিছু ফ্লেভার ঢালতে চায়, এইভাবে অ্যাডিশনাল ফ্লেভার সে অ্যাড করে দিতে পারে, এই ধরনের ছোট ছোট জিনিস, জেমস যদি ওর মধ্যে কেউ অ্যাড করতে চায়, খুবই সহজ একটা ব্যবসা, এটা রেডি হয়ে গেল, আপনি অনায়াসে বিক্রি করতে পারেন 20-30 টাকা দিয়ে। এটা এত খেতে টেস্টি, আপনি যদি নিজে খেয়ে টেস্ট করে দেখেন বুঝবেন। আমরা এবার এইটা কি, এটা অলরেডি এখানে হয়ে গেছে, এটা প্রায় 60% এখনো বাকি রয়েছে, 2টো এটা আড়াইটা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি আর একটা অন্য ফ্লেভার ঢালছি, এখন আমি এটা আমুল কুল ঢালবো, এটা ঢালবো। এই যে র মেটেরিয়ালস পাওয়াটা সব থেকে সহজ, মার্কেট থেকে যে কোনো দোকান থেকে কিনে নিয়ে ঢেলে দিন। এখন দেখুন এইখানটাতে কিছু বেরোয়নি, ভিডিও কাটাকাটির কিছু ব্যাপার নেই, এখানে ভিডিও কাটছি না, কিছুই না,
এদিকে আমি ধরে আছি, এদিকে আমি পুরো আমার দুটো যেন পার্ট দেখা যায় যে কতক্ষণ পরে। এদিক থেকে আমুল কুলটা আমি ঢেলেছি, জাস্ট এইদিকে দেখুন ঢেলেছি, এদিক থেকে নেমেছে, সঙ্গে সঙ্গে স্নো আসা শুরু হয়ে গেছে, দেখুন ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে। এইরকম ম্যাজিক মেশিন আমার আমার লাইফে, আমি এতদিন মেশিনের ব্যবসা করছি আমি দেখিনি। এটা হচ্ছে একটা কোরিয়ান টেকনোলজি, একটা কোরিয়ান কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইম্পোর্টেড মেশিন, যেটা পশ্চিমবঙ্গে শুধুমাত্র আমরা আনছি। যদি কেউ চায় এই ধরনের মেশিন বসিয়ে প্রত্যেক দিন 5,000 টাকার উপরে ইনকাম করতে, তাহলে অনায়াসে ইনকাম করতে পারবে, শুধু লোকেশনটা চুজ করতে হবে ওনাকে। এটা একদম নতুন কনসেপ্ট, যদি মার্কেটে কেউ আনতে পারে দুর্ধর্ষ ব্যবসা করবে। আর এতে হেডেক নেই, কোনো হেডেক নেই, শুধু কারেন্টে ইলেকট্রিক কানেকশন দিন, যে কোনো র মেটেরিয়ালস, যে কোনো একটা আপনি যে কোনো জিনিস একটা ঢোকান, এর মধ্যে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে, হয়ে গেল আপনার প্রোডাক্ট রেডি 20 টাকা। এখানে আমি আর একটা ভর্তি হয়ে গেল, যেটা আপনি নিজে খেয়ে দেখলে বুঝতে পারবেন কত টেস্টি, দারুণ জিনিস। সামান্য আমুল ফুল ঢেলেছি, এইটা এই ছোট্ট আমুল ফুলের এতটুকু ঢেলেছি, হাফও শেষ হয়নি এখনো, এখনো হাফ শেষ হয়নি, একটা এটা দুটো হতে যাচ্ছে, দেখুন অলরেডি দুটো ভর্তি হয়ে গেছে। আমি যদি অর্ধেকটা দিই দুটো, মানে এইটাই আমুল ফুল থেকে চারটে হবে। তাহলে আপনি যদি আমুল ফুলটার দাম কত আছে, এইখানটাতে 14 টাকা, সরি এটা 25 টাকা আছে, 20 বা 25 টাকা, এটা আপনার 25 টাকা করে বিক্রি হলে 100 টাকা বিক্রি হবে। বুঝতে পারছেন কতটা লাভ, খুবই লাভজনক একটা ব্যবসা, খুব যে ইলেকট্রিক খরচ হবে তাও নয়, একদম না, একদম না। কেন এটাকে ইনভার্টারও ব্যবহার করা যেতে পারে, ইনভার্টার যখন কোনো মেশিনে ব্যবহার করা যেতে পারে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা খুব কম পাওয়ার কনজিউম করে। অবশ্যই এইবার আমি আর একটা ফ্লেভার দেখাবো, যদি কেউ চায় এটাকে আখের জুস, একদম যদি জল, যে কোনো ডাইরেক্ট, ধরুন আপনি ম্যাঙ্গো, তাকে যদি ডাইরেক্ট এভাবে মুড়ে দেন বা একদম সঙ্গে সঙ্গে হাত দিয়ে মিক্স করে দিয়ে দেন, সঙ্গে সঙ্গে পুরো কাঁচা আম বা পাকা আমের ফ্লেভার চলে আসবে। এবার আমি আপনাকে এইটা একটা দিয়ে দেখাই, স্ট্রিংস বা এইটা, এটা একটা আলাদা কোল্ড ড্রিঙ্কস, একদম পাতলা কোল্ড ড্রিঙ্কস, দেখুন আমি ঢেলে দিলাম, সঙ্গে সঙ্গে ওই দিক থেকে প্রোডাকশন আউটপুট হয়ে শুরু হয়ে গেছে, কালারটা পুরো সেম কালার বেরিয়ে আসবে। হ্যাঁ আগেটা যেহেতু একটু পার্পল কালার ছিল, মিক্স হচ্ছে, হ্যাঁ আগেটা এখনো শেষই হয়েছিল না আর কি, দেখুন কয়েক মুহূর্তের মধ্যে এই ওআরএসএল যেটা আমি ঢেলেছি সেটার এক্ষুনি স্নো বেরিয়ে গেছে। আমি স্পিড চাইলে আরো বাড়াতে পারি, এটা খুব কম স্পিডে দেয়া ছিল, আচ্ছা এখানে স্পিড লিমিটও করা যায়, হ্যাঁ হ্যাঁ, চাইলে যদি একটু মোটা মোটা ফ্লেক্স বার করতে চাই মোটা মোটা ফ্লেক্স বেরোবে, যদি চাই মনে করি একদম পাতলা ফ্লেক্স বার করবে পাতলা বেরোবে, আচ্ছা সেটা নিজে মানে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। দেখুন কত হাই স্পিডে বের হচ্ছে, দেখুন এটা স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ মেশিনের কন্ট্রোলের মাধ্যমে। হ্যাঁ যদি আপনি চান বড় বড় ফ্লেক্স বার করতে, বড় বড় ফ্লেক্স এখানে বেরিয়ে যাবে, অদ্ভুত অদ্ভুত, একদম অসাধারণ একটা মেশিন, একদম নতুন টেকনোলজি, কোরিয়ান টেকনোলজি, যেটা ইন্ডিয়ার মধ্যে নতুন এখন এসেছে, নতুন বিজনেস কনসেপ্ট। আমি বলবো দর্শকরা যারা এই ধরনের ছোটখাটো কোনো ব্যবসা করার প্ল্যানিং করছেন, তাদের জন্য একটা দুর্ধর্ষ আইডিয়া এবং দারুণ একটা সুযোগ। এই মেশিন আপনি কিনে রাস্তার ধারে বা স্ট্রিট ফুড হিসাবে বিক্রি করে প্রত্যেক দিন 4,000-5,000 টাকা ইনকাম করতে পারবেন, এবং কলকাতায় বা মানে আমাদের কলকাতা শহরে যে কোনো যদি একটা সিনেমা হলের সামনে যদি একটা স্টল নিয়ে বসেন, আপনার ব্যবসা করে আপনি শেষ করতে পারবেন না। দেখছেন একটুখানি আমি এটা ঢাললাম, কতগুলো ভর্তি হয়ে গেল আমার, মানে হাফটা হাফের কাছাকাছি প্রায় তিনটে হতে যায়, তিনটে হতে যাচ্ছে। আর বুঝতে পারছেন এটা 25-30 টাকা, চাইলে কেউ না বলবে, কেউ না বলবে না, এত ভালো টেস্টি এটা। আড়াইটা ফিল হয়ে গেল পুরো, তাও ভেতরে একটু রয়ে গেছে নাকি না, পুরো বেরিয়ে এসেছে, অলমোস্ট বেরিয়ে এসেছে, এটা আড়াইটা হলো, কতটুকু এটা 10 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস, তার হাফ দিয়েছি, হাফ দিতেই আমার আড়াইটা হয়ে গেছে, মানে এই 10 টাকার মালটা 5টা হবে, 20 টাকা বিক্রি করলে 10 টাকার মালটা 100 টাকা বিক্রি করুন, তাহলে কাস্টমার আর কি চায়, এর থেকে প্রফিটেবল বিজনেস আমার মনে হয় মার্কেটে নেই। তো এটা খুবই সুন্দর একটা ব্যবসা, দারুণ একটা ব্যবসা। আমি এরপরে আরো দুই একটা ফ্লেভারের করে দেখাচ্ছি, এই যে স্ট্রিংস, এটা একদম পাতলা লিকুইড, এই পাতলা লিকুইডটা খুব ডিমান্ডে আছে, হ্যাঁ এটা মার্কেটে খুব চলছে, জাস্ট এইদিকে দেখুন আমি এই দিক দিয়ে ঢালছি, ঢেলে দিলাম, সামান্য আমার কাছে ছিল, সঙ্গে সঙ্গে পিঙ্ক কালার এখানটাতে বেরোতে আরম্ভ করে দিয়েছে। কি অসাধারণ টেকনোলজি, কি অসাধারণ টেকনোলজি, আমরা ভাবতেই পারি না যে 4 সেকেন্ডে 5 সেকেন্ডে কোনো লিকুইডকে বরফ তৈরি করা যায় বলে। অবশ্যই দারুণ, কত সুন্দর স্টাইলটাও চেঞ্জ করা যায়, ফ্লেক্সটাও চেঞ্জ করা, আপনি ফ্লেক্সটাকে মোটা পাতলা একদম ক্রাশ একদম পাউডারের মতো সব রকম করতে পারেন। দারুণ লাগছে দর্শক, যারা
এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। অনেকে যদি এই স্নোগুলো করা যাবে যদি কেউ, হ্যাঁ ওই স্নোতে যদি সে এবার আইসের গোলা হিসেবে যদি কোনো ফ্লেভার বা কালার অ্যাড করতে চায়, ফ্লেভার কালার অ্যাড করে সে কিন্তু ব্যবসা করতে পারে, দুটোই করা যাবে। সময় পাচ্ছি না, তার আগে ফুল হয়ে যাচ্ছে, এত হাই স্পিডে ভর্তি হচ্ছে। সামান্য একটা 10-15 টাকার কোল্ড ড্রিঙ্কস, 20 টাকার কোল্ড ড্রিঙ্কস কত হয় কল্পনা করতে পারবেন না। এই তো সামান্য ছিল, এতটুকু আমি সেটা ঢাললাম, কতগুলো ভর্তি হয়ে গেল। আমাদের স্ট্রিংস এর এই ফ্লেভারটা অলরেডি শেষ হয়ে গেছে, দারুন 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 খেতে। অবশ্যই এইবার আমি একটা লস্যি দেখাবো, এই লস্যিটা সব থেকে যদি টেস্টি মনে হয় আমার, এই ম্যাঙ্গো লস্যি, এই ম্যাঙ্গো লস্যির ফ্লেভারটা সব থেকে সুন্দর হবে, দারুন খেতে হবে। আমি জাস্ট এখান থেকে ঢাললাম, ওই দিক থেকে অলরেডি প্রোডাকশন আউটপুট দিয়ে দিয়েছে, আমাকে ধরতে হবে কারণ এইদিকে হাত আমার শেষ হয়নি। দেখুন যেহেতু বাড়ানো আছে, আমার স্পিডটা এখানে কমিয়ে দেবো, দিলে কুলিং এর পার্সেন্টেজটা বেড়ে যাবে, দিলে এর ফ্লেক্সটা, যদি আমি হাই স্পিড দিই এর বড় বড় প্লেটের মতো চলে আসবে। আমি স্পিড কমিয়ে দিলাম, দেখে একদম ঝুড়ি ঝুড়ির মতো একদম সুন্দর হবে। বাহ, সব রকমই করা যাবে, মানে আমি এখান থেকে জাস্ট লস্যিটা ফেলে নিচে হাত দেওয়ার টাইম পাচ্ছি না, এত কুইক এর প্রোডাকশন। দর্শক যতক্ষণ না আপনারা খাবেন ততক্ষণ বুঝবেন না যে সত্যিকারে কতটা অদ্ভুত টেস্ট। মানে কেউ যদি বাড়িতে বানাতে যায়, মানে বরফ বানাতে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে, বাচ্চারা মিষ্টি জিনিস বিশেষ করে মিষ্টি। আমি তো মনে করি কোনো বড় ফ্যামিলিতে যেখানে অনেকগুলো বাচ্চা আছে তাদের এরকম একটা আইসক্রিম রাখতেই পারে। দেখুন কত সুন্দর লাগছে, বুঝতে পারছেন? দারুন দারুন একটা ব্যবসার আইডিয়া আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই মেশিন বেশি টাকা নয়, আপনি 65,000 টাকার মতো ইনভেস্ট করলে এই মেশিন পেয়ে যাবেন। এর প্রত্যেকটা র মেটেরিয়াল সব থেকে না, অ্যাকচুয়ালি এইগুলো আগে অনেক দাম ছিল, 80-90,000 টাকা করে বিক্রি হতো, এখন আমাদের কাছে প্রোডাকশনটা বাল্ক কোয়ান্টিটিতে এসেছে, এর এখন রেট অনেক কম। এবার চাইলে কেউ যদি চায় এতে ডাবের জলও দিতে পারে, ডাবের জল বা যদি র মেটেরিয়াল, র যদি নিজে থেকে কোনো ফ্লেভার থাকে, নিজে থেকে কোনো লস্যি থাকে, সে যদি বানিয়ে এই লস্যি দিতে পারে, তার টেস্ট তার গুণ সব কিছু আলাদা হয়ে যাবে। এটাও ভর্তি হয়ে গেল আমার, 3 নম্বর, এটা 4 নম্বর চলছে, তাই তো? কোন নম্বর চলছে এটা? 4 নম্বর চলছে। 10 টাকার একটা লস্যি কত প্রোডাকশন দিচ্ছে দেখুন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এত কম টাকা র মেটেরিয়ালসে এত বেশি টাকা আয় করা যেতে পারে। ইজিলি মানে 10-20 টাকা করে বিক্রি করা যায়, 20 টাকা করে চোখ বন্ধ করে বিক্রি করা, বাচ্চা থেকে বুড়ো যে কেউ এটা পছন্দ করে। আমরা 4টেও ধরি মিনিমাম, তো 4টে ধরলে যদি 25 টাকা করে হয় 100 টাকা, যদি 20 টাকা করে 80 টাকা। তো বন্ধুরা, এই গরমের সিজনে আর একটা ফাটাফাটি ব্যবসা, এই মেশিন হচ্ছে একটা দুর্দান্ত মেশিন, যে মেশিনের দ্বারা এই গরমের সব থেকে বেশি চাহিদা যেটা হচ্ছে সেটা কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা জুস। এই কোল্ড ড্রিঙ্কস আর জুসের ব্যবসা এখন মার্চ মাস থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই 8টা মাস অনর্গল চলতে থাকে। আর এই ইন্ডাস্ট্রিতে যারা যারা রয়েছে তারা জানে কত টাকা ইনকাম। তবে আমাদের এই ছোট্ট মেশিন, এই ছোট্ট মেশিন থেকে বড় বড় যে সমস্ত ব্র্যান্ড আছে সেরকম ব্র্যান্ডের মতো প্রোডাকশন আপনি বানাতে পারবেন খুব লো কস্টে, 25-30,000 টাকা ইনভেস্ট করে আপনি বড় বড় যে কোনো ব্র্যান্ড আপনি বানাতে পারবেন। এই যেমন ধরুন, এই ধরনের আপনি যদি কোল্ড ড্রিঙ্কস বানাতে চান এই মেশিনেই সম্ভব। এই ধরনের ম্যাঙ্গো জুস, বড় বড় ব্র্যান্ড দেখাচ্ছে, এইরকম ব্র্যান্ডের কোয়ালিটিতেই আপনি বানাতে পারবেন। এই ধরনের লিচি, এতে আমাদের মেশিনেতে লিচির ওই ফয়েল সিলিং ও আছে, এই ধরনের ছোট ছোট বোতল এবং এই মেশিনটার মধ্যে সব, এবং এই ধরনের যে বিভিন্ন রকম পাউচ সিলিং হয় খুব ট্রেন্ডিং আছে, হ্যাঁ এইগুলো বাচ্চারা খুব পছন্দ করে। এইগুলো বিভিন্ন রকম সাইজ, শেপ, সাইজের হয়, যেমন এটা হচ্ছে আপনার অরেঞ্জের, এর পাইনাপেল হয়, ব্যানানা হয়, অ্যাপেল হয়, অ্যাপেলের মতো সাইজ শেপের হবে, ব্যানানার মতো শেপে হবে, লিচির মতো শেপে হবে, বিভিন্ন রকম শেপের এইগুলো হয়। তো আমি এই মেশিনেতে খুব সহজভাবে কীভাবে মেশিনেতে জুস প্রোডাকশন করে এবং সেটাকে সিলিং করে প্যাকেজিং করে বিক্রি করতে হয় সেই পুরো ব্যাপারটাই দেখাবো। এতে কস্টিং খুব কম, যদি এই ধরনের পাউচ কেউ
করতে চাই, এগুলো মার্কেটে সাধারণত 5 টাকা করে দাম। তো এই পাউচগুলো 75 পয়সা করে, 1 টাকা, 1 টাকা 25 পয়সা, বিভিন্ন সাইজে 100 ml, 150 ml, 200 ml, 250 ml, এর উপরে ডিপেন্ড করছে দাম। এবং এতে যে জুসটা ফিল করা আছে সেটা হার্ডলি 50 পয়সা, হার্ডলি 50 পয়সা, 1 টাকা থেকে 1 টাকা 25 পয়সা বা 1.5 টাকাতে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি পার ডে এইগুলো 5,000 থেকে 6,000 পিস তৈরি করে বিক্রি করতে পারেন মার্কেটে, আপনি 50 পয়সা করেও যদি আপনি প্রফিট রাখেন, 1.5 টাকায় তৈরি করে যদি 2 টাকায় বিক্রি করেন মার্কেটে, এটা 5 টাকায় বিক্রি হবে, তাহলে যদি 6,000 বিক্রি করেন 3,000 টাকা ইনকাম করতে পারেন মাসে, দেখা যাবে 80,000 থেকে 1,00,000 টাকা ইনকাম আছে। এবার পর বছর ডিমান্ড বাড়তে থাকবে, ডিমান্ড বাড়তে থাকবে, এর মার্কেট বাড়তে থাকবে। আপনি যদি একবার হকার মার্কেটটাকে ধরে ফেলেন, যারা ট্রেনে বাসেতে হকার গুলো বিক্রি করে, এবং যত ছোট ছোট পানের দোকান বা কোল্ড ড্রিঙ্কস এর দোকান আছে সেই সমস্ত মিষ্টির দোকান, পানের দোকান, কোল্ড ড্রিঙ্কস এর দোকান আপনি ধরে নিতে পারেন মার্কেট আপনার। এবার আপনি কম রেটে মাল দিন মার্কেটে, কোয়ালিটি ভালো বানান, কম রেটে মাল দিন, দেখবেন অটোমেটিক আপনার হাতে মার্কেট চলে এসেছে। অবশ্যই। এবার আমি এই মেশিনেতে কিভাবে অপারেট করে সব রকম প্রোডাকশন বানানো যায় সেটা আপনাকে দেখাবো। এখানে আছে আমাদের কাছে বোতল, প্রথমে তিনটে অপশন আছে এখানে। আমরা একটা এরকম নর্মাল বোতল, আমরা সাদা বোতল মার্কেট অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, এই বোতল নেবো। এই বোতলগুলো সাধারণত ক্লিন করতে লাগে। আমাদের কাছে এখানে ক্লিনার রয়েছে, এখানটাতে প্রেসার দিলেই মোটর লাগানো আছে, অটোমেটিক ক্লিনিং হয়ে যাবে। ক্লিনিং হয়ে যাবার পরে সঙ্গে সঙ্গে আমরা এইখানটাতে আটকে দেবো। এইটা আমাদের ডিজিটাল মিটার আছে, এখানটাতে টাইমিং এবং কোয়ান্টিটি কতটা ফিলিং হবে সেটা সেট করা যায়। আমি এখন এই বাটনটা শুধু প্রেস করে দেবো, এর যেমন বোতলের সাইজ আছে সেই বোতলের সাইজ অনুযায়ী এটা ফিল হয়ে অটোমেটিক বন্ধ হয়ে গেল। তো এটা হচ্ছে অটোমেটিক ফিলিং এর, অটোমেটিক ফিলিং হয়ে গেল। আমার এখানটাতে মোটর রয়েছে, এটাকে অন করে দেবো। অন করে দিয়ে আমার ক্যাপটা এর মধ্যে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আমি বোতলটা শুধু জাস্ট এর মধ্যে ধরলাম, বোতল ক্যাপিং হয়ে কমপ্লিট হয়ে গেল। এটা হয়ে গেল বোতল ক্যাপিং। এবার কত দ্রুত প্রোডাকশন করা যেতে পারে, আমি ওয়াশ করলাম, রাখলাম, প্রেস করলাম, এদিকে আমার ক্যাপ রেডি হয়ে গেছে, আমি নিলাম, সঙ্গে সঙ্গে ক্যাপ মেশিনের মধ্যে ঢোকালাম, আমার ক্যাপিং কমপ্লিট। আবার একটা নিলাম, ওয়াশ করলাম, আমি এখানে রাখলাম, ফিল হয়ে গেল, আমার এখানে ক্যাপ রেডি করে দিয়ে দিলাম, ক্যাপিং কমপ্লিট হয়ে গেল। এইভাবে দ্রুত, যে যত স্পিডে কাজ করতে পারবে তত বেশি প্রোডাকশন হবে। চোখের পলকে কথা বলতে বলতে 4টা বোতল প্যাকেজিং হয়ে গেল। এবার আপনার চাইলে লেবেল যদি যেরকম ব্র্যান্ডের করবেন সেরকম ব্র্যান্ডের লেবেল দিয়ে আপনি হিট সিল দিয়ে আপনি লেবেল করে দিতে পারেন, বা যদি স্টিকার থাকে স্টিকার মেরে দিতে পারেন। আগে থেকে ওগুলো রেডি করে আনতে পারে। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের বোতল ফিলিং অ্যান্ড সিলিং দুটোই। বোতল সিলও হয়ে যাবে, বোতলটা ফিল হয়ে যাবে। আপনাকে কোয়ান্টিটি কোনো চিন্তা ভাবনা করার, প্রত্যেকটা সেম কোয়ান্টিটিতে ফিল হবে, প্রত্যেকটা কোয়ান্টিটি এক হবে, কিচ্ছু 1 গ্রাম এদিক ওদিক হবে না, একে মেলো। এইবার আমাদের কাছে দ্বিতীয় অপশন, এই মেশিনের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এইদিকে একটা বেশি ব্যক্তি বসে কাজ করতে পারবে, আবার এইদিকে একটা বেশি বসে কাজ করতে পারবে, অনর্গল কাজ করতে পারবে, দুটো ব্যক্তি দুদিকে কন্টিনিউয়াস বসে প্রোডাকশন করবে। এরও সেম ডিজিটাল মিটার দেওয়া রয়েছে, এখানে জুম করে দেখেন, এখানে সব সেট করা যাবে। পাউচ এরকম মার্কেটে অঢেল পাওয়া যায় অ্যাভেলেবেল, আমরা এই পাউচ নিয়ে এক্ষুনি কিভাবে করতে হয় কাজটা দেখাচ্ছি। আমার এখানটাতে এটা হিটার রয়েছে সিল করার জন্য, আমি পাউচটা জাস্ট ঢোকালাম, এখানে প্যাকেট অন করে দিলাম, ফিলিং হয়ে গেল। ফিলিং হওয়ার সাথে সাথে আমি এখানে মুখটা রাখলাম, আমার এটা সিল হয়ে গেল। বাহ, পুরো এয়ার টাইট, কিচ্ছু পড়বে না, একদম কুইক কাজ হবে, কোনো ডিলে হবে না। ঢোকালাম পাউচটা, আমি অন করলাম, পাউচ ফিল হয়ে গেল। সিল হয়ে গেল পুরো কমপ্লিট। এটা যত দ্রুত যত কাজ করবে দিন দিন তত হাতে স্পিড বাড়বে, কাজ বাচ্চারাও বসে বসে এই কাজগুলো অনায়াসে করতে পারে। কমপ্লিট হয়ে গেল ফিলিং, এখানটাতে জাস্ট রেখে দিলেই সিলিংও কমপ্লিট হয়ে গেল। কয়েক মুহূর্তের ব্যাপার, প্রোডাকশন হাই স্পিডে প্রোডাকশন করতে পারে, পার ডে 4,000-5,000 প্রোডাকশন করে নেওয়া যেতে পারে এই মেশিনে। কয়েক সেকেন্ডের মধ্যে রেডি? হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যে, বেশি সময় লাগবে না। আমরা তো জাস্ট এই তো মেশিন অপারেট করি না, এবার যারা মেশিনে অপারেট করে তাদের কাছে এগুলো একদম হাতে কুইক। সিল হয়ে গেল এইভাবে, দুজন দুদিকে অনর্গল, দুটো আলাদা আলাদা মোটর রয়েছে, দুটো একসাথেই কাজ হবে, ওইদিকে ফিল হবে বোতল, এদিকে ফিল হবে পাউচ, এইভাবে কন্টিনিউয়াসলি প্রোডাকশন করতে পারে।
এমন কোনো ব্যাপার নয়, কোনো কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ, যে কোনো বাচ্চারাও বসে বসে প্রোডাকশন করতে পারে। লিক প্রুফ, লিক বলে কিছু নেই, লিক হবে না, টু টাইম এতগুলো রেডি। হ্যাঁ, এইভাবে অনর্গল একদিনে বলছি 4,000-5,000 প্রোডাকশন পর্যন্ত নেওয়া যেতে পারে। এই হচ্ছে দারুণ একটা বিজনেসের আইডিয়া। এখন যারা সামারেতে কিছু অল্প টাকা ইনভেস্টমেন্ট করে, ইনভেস্টমেন্ট কতটা? হার্ডলি এই মেশিনের দাম 25-30,000 টাকা, বাইরে থেকে যদি আরো ভালো মেশিন নেয় 40,000 টাকা রয়েছে। তাতে এরকম 3-4 রকম অপশন আছে, 3-4 রকমের জিনিস ফিল করে বিক্রি করতে পারে মার্কেটে। এবং এই তো র মেটেরিয়ালের কষ্টও খুব কম, কারণ এই বোতল যতটুকু প্রয়োজন হবে ততটুকু কিনতে হবে। অবশ্যই পাউচও মার্কেটে পাওয়া যায়, আমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে প্রতিদিনই আমি কিনে মার্কেটে মার্কেটিং করতে পারবো। স্টেট ব্যাংক কুলগাছিয়া ব্রাঞ্চ। তো যারা হাওড়া থেকে আসতে চাইছেন, কুলগাছিয়াতে নামবেন, যে কোনো ট্রেনে করে এসে কুলগাছিয়াতে নেমে আপনারা হেঁটে কুলগাছিয়া স্টেট ব্যাংকের কাছে চলে আসবেন। ব্যাংকের অপোজিটে আমাদের তিনতলা শোরুম দেখতে পাবেন। আচ্ছা, আর বাকি যদি কোনো অসুবিধা হয় কল করে, হ্যাঁ অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের স্টাফ আছে অলওয়েজ আপনাকে গাইড করবে। যারা অনলাইনে কিনতে যান, ধরুন এত দূরে আসবেন, আসাম সাইড বা অন্যান্য বেঙ্গলের অন্যান্য পার্ট থেকে বা ইন্ডিয়ার অন্যান্য পার্ট থেকে কিনতে আসছেন, তারা যদি আসতে চান না অনলাইনে, আমাদের অনলাইনেও ডেলিভারি ব্যবস্থা রয়েছে। যদি ফুল পেমেন্ট দিতে চান, ফুল পেমেন্ট, কোনো পার্ট পেমেন্ট, সামান্য বুকিং অ্যামাউন্ট দিয়ে আপনারা ডোর ডেলিভারি নিতে পারেন, ক্যাশ অন ডেলিভারিতে। ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর বাকি ডিটেইলস জানার জন্য অবশ্যই আপনারা কলিং করে নেবেন। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।